আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব ইজি ওয়েতে ছাই ছাড়া কিভাবে পাবদা মাছ কাটবেন আর হচ্ছে ইলিশ মাছ। একদমই ইজি প্রসেস, মানে যারা আর কি আমার মতো মাছ কাটাটা আসলে খুবই কষ্টের একটা বিষয়, তো তাদের জন্য এই প্রসেসটা আশা করছি আপনাদের কাজে লাগবে। আর ছাই ছাড়া মাছ কাটা এটা কিন্তু আসলেই খুব কষ্ট, আর পাবদা মাছ কিন্তু একটু পিচ্ছিল টাইপের, হ্যাঁ, তো সেহেতু ছাই লাগে। তো একদমই ছাই ছাড়া, মানে কোনো ঝামেলা ছাড়াই আপনারা মাছটা কাটতে পারবেন। আমি একটু আপনাদের সাথে আর কি মানে ভিডিওটা শেয়ার করছি এর জন্যই, তো আশা করছি সাথেই থাকবেন। তো চলুন দেখে নিই কিভাবে ছাই ছাড়া পাবদা মাছ আর ইলিশ মাছ কাটবেন। আর ইলিশ মাছে তো ছাই লাগে না আমরা জানি, তবুও মানে আমার মেইন থিমটা হচ্ছে পাবদা মাছ কিভাবে কাটবেন এটাই, তো সাথে আমি ইলিশ মাছটা আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আমি এখানে কিছু পাবদা মাছ কিন্তু অলরেডি কেটেও নিয়েছি। তো আমার কাটতে কাটতে আর কি হঠাৎ করে মনে হলো যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। এই যে দেখেন পাবদা মাছ, তো এটার পিঠে এই যে একদমই ছাই ছাড়া খুব সুন্দর ভাবে কাটা যায়। আর যারা নিচে, যাদের নিচে বসে কাজ করতে কষ্ট হয়, তো তারা কিন্তু এভাবে দাঁড়িয়ে, যাদের রান্নাঘরে স্পেস বড় আছে, এভাবে অনায়াসে কেটে নিতে পারেন, একদমই ঝামেলা বিহীন। আর এই যে এইখানে যে ইয়াটা থাকে ওদের মাছের, পাবদা মাছের বিশেষ করে, তো এটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী, অনেকে কাটে না, আমি ম্যাক্সিমাম টাইম এটা কাটি না, যেহেতু ভালো করে ক্লিন করি, তো এটা কাটার প্রয়োজন হয় না, এটা যার যার পছন্দ আর কি। তো এই যে দেখেন, এটার মধ্যে এভাবে করে আঙ্গুলটা দিলে পেটের যে ময়লাটা আছে এই যে সুন্দর ভাবে বের হয়ে যায়। এই দেখেন হয়ে গেল, মানে এভাবে করে দেখা গেল রান্না করতে করতে মাছ কাটা যায়। আমি জানি আপনারা অনেকে এর থেকে হয়তো আরো বেশি ভালো পারেন, তবু আমার প্রসেসটা আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে, এই আর কি। সবার কাজ, সবার টেকনিক এগুলো তো এক না, আসলে সবাই এক একজন এক এক রকম করে সব কাজ করে। তো দেখা গেল আপনার কাছ থেকেও আমি অন্যরকম একটা বিষয়ে শিখলাম, বা আমার কাছ থেকে হয়তো বা অনেকে উপকৃত হবে, তো এর জন্যই আর কি মূলত এটা শেয়ার করা। আর যে পাবদা মাছগুলোতে ডিম আছে, সেই মাছগুলো যদি এভাবে করে কেটে নেওয়া হয় তাহলে পেটের ময়লাটা বের হয়ে যাবে, বাট ডিমটা কিন্তু বের হবে না। তো এভাবে করে সব মাছগুলোকে আমি কেটে নিব। আর এই যে বেশ কিছু মাছ আমি এভাবে কেটে নিয়েছি, আর আজকে এই কয়টা মাছ কেটে রাখবো রান্না করবো এর জন্য, আর বাকি মাছগুলোকে আমি আবার মানে কেটে রাখবো না। আমার কাছে পাবদা মাছ না কেটে রেখে যখন রান্না করি তখন কাটলে বেশি ভালো লাগে, আর কেটে রাখলে মাছটা কেমন যেন আমার কাছে একটু লাগে, এর জন্য আজকে এই পর্যন্তই কেটে রাখলাম, বাকিগুলো আবার পরে যখন রান্না করব তখন। তো এই যে একটা চামচ নিয়ে নিলাম, চামচটা দিয়ে জাস্ট এভাবে আস্তেগুলো আমি ছাড়িয়ে নিব। এখন আসলে এইভাবে করে সবাই মাছ কাটতে পারে, মানে বিশেষ করে ইলিশ মাছ। আর ইলিশ মাছ, চিংড়ি মাছ কাটা কিন্তু মানে খুব বেশি কঠিন না। আমিও কিন্তু ইউটিউব থেকে আর কি কাপুদের কাছ থেকে শিখেছি এভাবে কাটা, আমিও যে পারতাম সেটা কিন্তু না।
আর এই তো মাছ কাটা শেষ, প্লাস হচ্ছে ক্লিনিং শেষ, এখন এটাকে রান্নার প্রসেসে চলে যাব। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে পারে যদি ভালো লাগে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।